এমন হয় নাই যে এখান থেকে একেবারে নাম নিশানা ইসলামের নিশ্চিহ্ন হয়ে গেছে পৃথিবীর এমন কোন অঞ্চল নাই সর্বত্রই ইসলাম একেবারে নিশ্চিহ্ন হয় নাই বরং ইসলাম কেমন সাইয়্যেদ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী ইসলাম সূর্য ডুবা আর সূর্য ওঠার মতো সূর্য চূড়ান্তভাবে ডুবে যায় না যদিও একদিকে দেখি আমরা সূর্য ডুবে গেছে ঠিকই সূর্য আরেক দিক দিয়ে উঠছে পৃথিবীতে এই মুহূর্তে সারা পৃথিবী অন্ধকার এমন না এখানে যদিও অন্ধকার আর এখানে দিন তাহলে সূর্য চূড়ান্তভাবে ডুবে না চূড়ান্ত ডুববে সেদিন আল্লাহ তাআলা ইদা শামসু কুফিরাত ইসরাফিলের ফুঁর কারণে কিয়ামতের মুহূর্তে আল্লাহ তাআলাই বলছেন সূর্য একদম কুণ্ডলি পাকিয়ে ফেলা হবে সেদিন আর নিষ্প্রভ আলোহীন হয়ে যাবে তো ঠিক সূর্য যেমন একদিকে ডুবে যদিও মনে হয় ডুবে গেছে আরেকদিকে ঠিকই উঠে একই মুহূর্তে ইসলাম এবং মুসলমান এই পৃথিবীতে বহু জায়গায় বহু জুলুম নির্যাতনের শিকার হইছে কোন এক জায়গা থেকে হয়তো নির্যাতন জুলুমের শিকার হইছে দেখতে মনে হইছে ডুবে গেছে কিন্তু ঠিকই আরেক দিকে ইসলাম বিজয়ী হয়ে গেছে আরেক দিকে ইসলাম জেগে উঠছে এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি ইসলামই বিজয়ী থাকবে উপরে থাকবে তাকে কখনোই কেউ চূড়ান্তভাবে নিচে ফেলতে পারবে এটা আল্লাহ তাআলার ওয়াদা ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ তাআলা বলেন ইসলামকে ধর্ম হিসাবে আমি আল্লাহ পছন্দ করে দিয়েছি অর্থাৎ আমি যেহেতু আছি ইসলামও থাকবে আল্লাহকে হটানো সম্ভব কি ইসলাম হটানো সম্ভব কোরআন থাকবে বহু বাংলা বই আগে ছিল এখন নাই আমরা ছোটবেলার বাংলা বই রিয়ন নাই অতিরিক্ত আধুনিকতা শিখাইতে গিয়া আমরা ছোটবেলায় যে মজার কবিতা পড়ছি এগুলো অনেক এখন নাই অনেক বই পত্র পরিবর্তন হইতে হইতে সংস্কার হইতে হইতে আপনার পেছনের গুলো নাই তাহলে পৃথিবীর প্রত্যেকটা শিক্ষার মধ্যে বই চিন্তা চেতনা গবেষণা পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন হয় একবার কয় ফাইভের পরীক্ষা থাকবো একবার কয় থাকতো না কয় এইটের পরীক্ষা থাকবো আরেকবার কয় থাকতো না সকালে একটা কয় বিকালে আরেকটা কয় কি করলে ভালো হয় বুঝে এগুলোই তার ঠিক না ব্যাপারটা মানে কেমনে নিলে সুবিধা পরীক্ষা অথবা পোলাপানের মেধা বিকাশ বাচ্চাদের এটার ব্যাপারে সিদ্ধান্তহীনতাই ভোগে তাইলে এরকমই বাস্তবতা সারা পৃথিবীতেই আপনার আমাদের এক প্রতিষ্ঠানে আমার পরিচিত উনি ইউরোপের এক দেশ থেকে ঘুরে আসছে আয়শা প্রিন্সিপাল আর কি প্রধান প্রতিষ্ঠানের তো উনি বলতেছেন আয়শা ক্লাসরুম থেকে সব চেয়ার শিক্ষকদের সরাই ফেলছে একদম মানে এলাকা সারা কেউ এক সেকেন্ডের জন্য বসতে পারত না এখন দেখছে যে কিছুদিন পরে ছাত্রদের টুলে গিয়া ওস্তাদ বসে বেচারা কি করবে কুলাই তারে না তো টুলের এক কোনা দিয়া গিয়া বসে তার পরে বলছে না থাক তাহলে আবার সিয়ার আগের মতো দেওয়া তাহলে মানুষের বুদ্ধি বিবেচনা নড়ে চড়ে পরিবর্তন হয় বদলে যায় কিন্তু এই 1450 বছরের ভিতরে কত বাংলা বই বদলাইছে কত অঙ্ক বই বদলাইছে হদিসও নাই অনেকগুলো কত ইংরেজি কত কিছু কিন্তু আল্লাহর কোরআন এক অক্ষর এক বিন্দু এক শব্দ বদলায় নাই কোরআনের একটি বক্তব্য যে এখন পরিবেশ পরিস্থিতি সময়ের চাহিদা যুগ চাহিদার কারণে কোরআনের অর্থ তর্জমা কোরআনের ব্যাখ্যা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী একটাও নড়চড় হয় না 1450 বছর আগেও ডান হাতে খাওয়া সুন্নত এখনও ডান হাতে খাওয়া সুন্নত 1450 বছর আগেও বসে প্রস্রাব করা সুন্নাত
এখনো বসে প্রস্রাব করাছো, মানে নড়ে নাই। 1450 বছর আগেও মেসওয়াক, এখন পৃথিবী যদি আধুনিক হতে হতে সাদের দেশও জায়গা সব মানুষ, তারপরও সুন্নাত এই মেসওয়াক। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না কোরআন নড়ে চড়ে না, আল্লাহ তাআলা চূড়ান্ত করে দিছে, চূড়ান্ত চূড়ান্ত করে দিছে। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এজন্য বাপ এই কথাটা দিল থেকে, মহতারাম হযরতের কথা থেকে আমি এটা বুঝাইলাম আপনাকে, দিলের মধ্যে কথার ইয়াকিন রাখবে। পৃথিবীতে যত বড় তুফানি আসুক, যত বড় ঝড় ঝাপটা আসুক, ঢেউ যত বড়ই হোক, ঢেউ যদি আটলান্টিক মহাসাগরের ঢেউও হয়, প্রশান্ত মহাসাগরের ঢেউও হয় ইসলামের বিরুদ্ধে, কিন্তু এর উপরেই ইসলামই থাকবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। ওলামায়ে কেরামই থাকবে, বহু নাস্তিক, বহু মুরতাদ, বহু ইসলামের দুশ্মন পৃথিবীতে ষড়যন্ত্র করতে করতে মরছে, আজ আর কুত্তাও নাম নেয় না, বুঝেন? হ্যাঁ, এটাই বাস্তবতা। আজ আর জন্তু জানোয়ারও স্মরণ করেন, কিন্তু দীনের পক্ষে যারা ছিলেন সেই 1450 বছর আগের আবু বকর আজও মুমিনের, মুসলমানের, ইমানদারের কলিজার মধ্যে শ্রদ্ধার সাথে আছে, ভালোবাসায় এক বিন্দু নড়ে চড়ে নাই। হযরত ওমরের মর্যাদা এক বিন্দু কি হয় নাই, নড়ে চড়ে। হযরত ওসমানের মর্যাদা এক সুতা নড়ে নাই। হযরত আলীর সম্মান এক বিন্দুও কমে নাই। ইমামদের মর্যাদা, মুহাদ্দিসিনদের মর্যাদা, ইমামে বুখারি, ইমামে মুসলিম, ইমামে আবু হানিফা, ইমামে শাফি, এরকম বুজুর্গদের, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই, বাইজিদ বুস্তামি, হাসান বসরি, রাবেয়া বসরি, মনে করেন এই কারো সম্মান এক বিন্দু কমে নেই। যেমন ছিল মোমেনের দিলে আজও তেমনই আছে। এজন ইসলামী বিজয়ী, কোরআনই বিজয়ী, ওলামায়ে কেরামের মর্যাদাই সকলের শীর্ষে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমেই বহু মানুষকে সম্মানিত করেন, ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আবার এই কোরআনের মাধ্যমেই বহু মানুষকে লাঞ্ছিত, অপদস্থ, বেইজ্জতি করে। ঠিক, আবু বকর দামি হয়েছে এই কোরআনের কারণে, আবু জাহেল ঘৃণিত হয়েছে এই কোরআনের কারণে, একজন ধরছে একজন ছাড়ছে, ঠিক কিনা বলেন না কেন? একজন গ্রহণ করছে একজন বর্জন করছে। ওমর দামি হয়েছে এই কোরআনের কারণে, আবু লাহাব নিকৃষ্ট হয়েছে এই কোরআনের কারণে, একজন ধরল একজন ছাড়, একজন ছাড়। এনি বাংলা বই ধরছে এ কারণে সম্মানী, উনি বাংলা বই পড়ে নাই এ কারণে অসম্মানী, না এরম নেই। মানে অন্য কিছু দিয়ে সম্মান মর্যাদা চিরন্তন, ক্ষণিকের মর্যাদা বলি নাই, আবারও বলছি চিরন্তন মর্যাদা, দীর্ঘদিনের সম্মান ইজ্জত আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমেই দান করে। এই জন্য এই আপনারা যারা বসছেন আপনারাও দিল থেকে মনে রাখবেন, সারা পৃথিবী, সারা রাত বললে শেষ হবে না, যে ইসলাম এবং মুসলমানের ভিতরে, ঘরে বাহিরে, বন্ধু শত্রু কতভাবে দুশ্মনী চলছে, কতভাবে এটা বলে শেষ করা যাবে, লম্বা দাস্তান, লম্বা ইতিহাস, চতুর্মুখী। এত কিছুর পরে আপনার কোন লোক বলে বলছিল যে ক্ষেতের পারে দাঁড়াইয়া তার মালিকে, ক্ষেতের মালিক দেখাইতেছে, ভাই অল্প কদ্দুর ধান করছিলাম, এত বেশি আগাছা, হ্যাঁ দেখছিনি কি করা, তো সে মনে করছে যে কদ্দুর যদি কিছু কয় মুখ লাগলে আগাছার উপরে, তাহলে আগাছা মরে যাবে। তো এবার ওই লোক কিছু বলে না, এই লোক বলতেছে ভাই কিছু কর না, কি চিন্তা করতেছে, চিন্তা করতেছি এত আগাছার ভিতরে গাছটি টিকে রইল কেন, এবার গাছটি শেষ, যাও ছিল এগুলো কি শেষ। তা আসলে
বিষয়টা হলো ইসলাম আল্লাহর পক্ষ থেকে এটা যে প্রমাণিত এটার একটা প্রমাণ এটা এত ষড়যন্ত্র এত জুলুম এত নির্যাতন এত হিংসা এত ষড়যন্ত্র এত বিদ্বেষ এত অন্যায় এত অত্যাচার এত নির্যাতন এত মুখী এর পরে যে ইসলাম টিকে আছে আজও এখন পর্যন্ত সসম্মানে সগৌরবে এটাই প্রমাণ করে ইসলামই একমাত্র হক হ্যাঁ আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আঘাত করা হইছে কোরআনের উপরে রাসূলুল্লাহর সুন্নার উপরে সাহাবায়ে কেরামের উপরে উলামায়ে কেরামের উপরে ইসলামের প্রত্যেক বিষয়ে দুশমন প্রতিনিয়ত নতুন নতুন ষড়যন্ত্র সাপ্লাই দেয় নতুন নতুন করে আমি এই কয়েকদিন আগে আপনার একজন বাংলাদেশের একজন বড় ডক্টর পিএইচডি হোল্ডার ওনার বক্তব্য শুনলাম উনি পরিষ্কার বলতেছেন যে আমি বহুদিন গবেষণা করে দেখছি মুসলমানদের কাছে এই কোরআনটা মানে এই কোরআন শরীফ ছাড়া আর হাদিসের নামে নবীর সুন্নার নামে ইতিহাসের নামে যা কিছু আছে তথ্য যেমন বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে মাজা হাদিসের কিতাব আছে না আমাদের জ্ঞানের যত ভান্ডার আছে সবগুলো অসত্য ভুল ভ্রান্তি এটাই আমাদের এই ডক্টর সাহেব গবেষণা করে আছে অনেক দিন পরে উনি উদ্ঘাটন করেছেন এবারে বুঝেন এমন পাগল কোন বাজারে ওড়ে আমরা সাহেবের বাজারে উড়াইতো না বাকি এদিকে ওড়ে কিনা কে জানে কোনখানে উড়াইতো না এই পাগল কোন বাজারে কি চিন্তা করে সে বলতেছে বাকিগুলো সব মিথ্যা ভুল কথা একটা উদাহরণ দিলাম একদিন এক ভদ্রলোক বলতেছে শিক্ষিত মানুষ এক আলেমকে আমি নিজে দেখছি উনারে বলতেছে হুজুর কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষকে আর কতদিন বোকা বানাবেন তার দৃষ্টিতে কবরের আজাব এটা মিথ্যা এ ছেলে এই তুমি বাহিরে গিয়ে বুট খাও এই বেটা সোজা হও বেটা আরে তুমি তুমি হ্যাঁ সোজা হও বেটা গাফেল কোথাকার আবার এদিকে হাসে সোজা হও এদিকে তাকাও জি চলেন গাফেলকে শুনিয়ে কোনো লাভ নেই গাফেল ঘুমাইলে বালা ঘুমাইলে গুনা হয় না ঘুমের মধ্যে কি নাই গুনা নেই গাফলত গুনা আল্লাহর কোরআনের প্রতি অশ্রদ্ধা গুনা আল্লাহর কথার সামনে অবমূল্যায়ন করা এটা গুনা এর চাইতে ঘুমায় গেলে কোনো কি নাই গুনা নেই জি বাপ তো বলতেছিলাম এরকম প্রতিনিয়ত প্রতিনিয়ত দুশ্মনের ব্রিটিশ একটা পলিসির নাম ব্রিটিশের একটা পদ্ধতি হলো ডিভাইড অ্যান্ড রুল এটা এখনো ব্রিটিশ পলিসি অর্থাৎ আগে ভাগ করো তারপরে শাসন করো অর্থাৎ মনে করেন প্রতিপক্ষ আমার সামনে 100 জন এখন আমি চিন্তা করে ব্রিটিশ পলিসি হলো 100 জনের উপরে তুমি আক্রমণ করে একত্রে পারতা না আগে গ্যাঞ্জাম লাগাও লাগাইয়া লাগাইয়া কমায় লাও 20 জন করিয়া 10 জন একদিকে 20 জন একদিকে 30 জন এদিকে এক একজনের এক একটা বুঝ দিয়া ফেস লাগাইয়া লাও এরপরে যখন আলাদা আলাদা হবে তখন 10 জন 10 জন 20 জন 20 জন বুঝ করিয়া সাইজ করে ফিটবা এটারে বলে ডিভাইড অ্যান্ড রুল আগে ভাগ করে দাও তারপরে শাসন কর এইটাই হলো এখন এই যে আপনাদের একেবারে চোখে দেখা দুনিয়া মনে করেন এই ব্রিটিশের ষড়যন্ত্রের কারণেই আজকে মুসলমানের সমাজে আমরা সম্পূর্ণ দুইটা ভাগ হয়ে গেলাম এক ভাগ নিয়মিত দাড়ি রাখি এক ভাগ নিয়মিত দাড়ি কাটি এই যে একবার স্পষ্ট দুইটা বিভাজন আমাদের মধ্যে এটা কেমনে হইলো বলেন তো এটা কিভাবে হইলো এটা সম্পূর্ণ ব্রিটিশ পলিসি ভাগ করে দিস ভাগ করে দিস আজকে স্পষ্ট হয়ে গেল যে আমরা এমন একটা গ্রুপ যে আমরা পায়জামা পাঞ্জাবি পড়ি আর এক গ্রুপ সর্বদাই শার্ট প্যান্ট পরে তাহলে এই যে দুইটা ভাগ হয়ে গেলাম আমরা নিজেদের মধ্যে বিভাগ হয়ে গেলাম এটা ব্রিটিশ পলিসি 1831 সনে এই উপমহাদেশে ব্রিটিশ যখন ক্ষমতায় ছিল তখন লর্ড ম্যাকলে যে এই উপমহাদেশের শিক্ষা নীতি সর্বপ্রথম পেশ করছিল সে বলছিল যে আমরা এমন একটি শিক্ষানীতি এই উপমহাদেশে দিলাম অচিরেই
অল্প সময়ের ব্যবধানে এই উপমহাদেশের মানুষ রক্তে মাংসে হবে ভারতীয়, কিন্তু চিন্তায় চেতনায় হবে ইংরেজ। এই ভাগ হয়ে গেল ধীরে ধীরে। এখন আমাদের চিন্তা চেতনা কল্পনা এক দলের ইউরোপ কেন্দ্রিক, এক দলের মদিনা কেন্দ্রিক, এক দলের সব কিছু ঘরের ড্রয়িং রুম সামনের রুম থেকে বাথরুম পর্যন্ত সব কিছুর সাজগোজ দেখবেন ওই ওয়েস্টার্ন ইউরোপ থেকে, অর্থাৎ টেলিভিশনে নাটকে সিনেমায় কিংবা ইউরোপিয়ান কালচার। এই যে দুইটা সোফা থাকবে, সোফাটার মাঝখানে আড়াআড়িভাবে রঙিন টেলিভিশনটা থাকবে, যাতে করে এই তিনটা সোফা আর এই দুইটা সোফা দুটোটা বইয়েই মানুষে যাতে সুন্দরভাবে সাইতে পারে। এই যে ডিজাইনটা, এটা মদিনার থেকে আসছে, এই বুঝাইলাম আর কি। এটারে এমনভাবে সেটিং দিয়ে দিছে যাতে যতজন সোফায় বসবে সবাই যাতে টেলিভিশনটা কি ঠিক মতো দেখতে। এই যে সাজানো, এই যে ঘর, আজকে মনে করেন আপনি মুসলমানের ঘরে হাঁটেন, তা 100 ঘরে গিয়ে তো দেখবেন যে ঘরের সদস্য যদি হয় 6 জন, 6 জনেরই ব্রাশ আছে, টুথপেস্ট আছে, তাহলে 6 জনের 6টা ব্রাশ নিশ্চিত আছে, কিন্তু 20 বছরে বলতে পারবে না এদের ঘরে একটা মেসওয়াক আছে। কথা বলেন না, কারো মনে আসলো না এই ঘরের, এই ঘরের বাবারও না, মাও না, ছেলেরাও না, নাতি নাতনিও না, কারো মনে আসলো না যে মিসওয়াক এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কথাটা বুঝেন নাই, দুশ্মন কিভাবে আমাদেরকে কি করে দিল, ভাগ করে দিল, আলাদা করে দিল। আমাদের চিন্তা চেতনা, আমাদের রং রূপ স্টাইল 2 বছর লাগে নাই, 1 বছর লাগে নাই, ছেলেদেরকে চুলের জন্য নতুন ডিজাইন দিল, ছেলেরা পিছনের সব ভুলে গেল, সব ভুলে গেল। অতীতেও তো আমাদের স্কুলের ছেলে ছিল, অতীতেও তো আমাদের ছেলেরা কলেজে পড়তো, কিন্তু সবার চুল স্বাভাবিক চতুর্দিকে একরকম কাটা থাকতো, ঠিক কি না বলেন? এখন কত রকমের বিচিত্র চুল বলে, এর কারণটা কি? এটা সম্পূর্ণ ইউরোপ ওয়েস্টার্ন পাশ্চাত্য থেকে আমাদের কাছে দিছে, আমরা সেটা খুব দ্রুত লুফে নিছি, গ্রহণ করে নিছি। তাইলে এটাই দুশ্মনের পলিসি। আজকে বৃহত্তর একটা সমাজ আমরা মুখোমুখি হয়ে গেলাম, মুখোমুখি হয়ে গেলাম, অর্থাৎ এমন কিছু মুসলমান বানাইল যারা উঠতে বসতে আলেমদের বিরুদ্ধে কথা বলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে।